এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন ধোনির ঝড়ো ইনিংস এলো না কাজে আরসিবি চেন্নাইকে হারালো 1 রানে আইপিএল দু হাজার উনিশের আজ উনচল্লিশতম লিগ ম্যাচে চেন্নাই সুপার কিংস আর আরসিবির মধ্যে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছে এই ম্যাচ আরসিবির দল নিজেদের দুর্দান্ত প্রদর্শনে এক রানে জিতে নেয় আর এই ম্যাচ জেতার সঙ্গে তারা পয়েন্টস টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টস হাসিল করে নিয়েছে ম্যাচে টসে চেন্নাই সুপার কিংস দল যেতে আর প্রথমে বল করার জন্য সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে এই ম্যাচে আরসিবি দল নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একষট্টি রান করে আরসিবির হয়ে সবচেয়ে বেশি সাঁত্রিশ বলে বান্ন রানের ইনিংস পার্থিব ব্যাটেল খেলেন অন্যদিকে দলের হয়ে মঈন ও শেষ দিকে ষোলো বলে ২৬ রানের একটি চমৎকার ইনিংস খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে দীপক চাহার দুর্দান্ত বোলিং করে নিজের কোটার চার ওভারে মাত্র পঁচিশ রান দিয়ে দুই উইকেট নেন

বোলিং করে নিজের কোটায় চার ওভারে রান দিয়ে দুই উইকেট করেন দেখে নিন আজকের খেলার পুরো স্কোর বোর্ড ভিডিওটি কেমন হল কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এস টিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ